তো এজেন্ট যদি কেউ না দিতে পারে এই লাইবিলিটিস কি নির্বাচন কমিশন নেবে? আমি নিব। কোন সিন্ডিকেট হাতে এটা যাবে না, যেহেতু আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার নির্বাচন ইস্তেহারে এই কথাটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য আমি একটি পরামর্শ কমিটি গঠন করব। আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে যত মিথ্যাচারী করা হোক, যত গুজব প্রটানি হোক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যে যে ভোট দেবে এটা গাজীপুর দিয়ে আমরা প্রমাণ করতে চাই। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একই চিত্র পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন নিরাপত্তা অবস্থা অত্যন্ত সুন্দর এবং এটা নতুন কোনো কেন্দ্র নয়, অনেকদিন যাবতই এই কেন্দ্রটি এখানে ছিল। মাঝে আরেকটা জায়গায় কেন্দ্রটি শিফট হয়েছিল, ওটা একটা কিন্ডার গার্ডেন স্কুল ছিল, বাট কোভিডের কারণে ওই স্কুলটি বন্ধ হয়ে যায়। সেই জন্য জনগণের দাবির পরিপ্রেক্ষিতে তারা আবার এই এখানেই ভোট কেন্দ্রটি আনার জন্য আবেদন করে এবং নির্বাচন কমিশন, আর অল্টারনেটিভও ছিল না যেহেতু যেখানে আগের কেন্দ্রটি ছিল সেটা বন্ধ হয়ে গেছে স্কুলটি, সেই জন্য এই কেন্দ্রে আজকে নয় শুধু 70 সন থেকে এই কেন্দ্রে এটি একটি কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত ছিল। তা আপনারা লক্ষ্য করছেন যে এখানে ভোটার উপস্থিতি খুবই আশাব্যঞ্জক। তো এজেন্ট যদি কেউ না দিতে পারে এই লাইবিলিটিস কি নির্বাচন কমিশন নেবে? আমি নিব। ইজ দেয়ার এনি এলিগেশন যে এখানে এজেন্ট ঢুকতে দেওয়া হয় নাই? এই ধরনের কোনো অভিযোগ কি আছে? আমি সবার প্রতি আমার শ্রদ্ধা, আমি সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি এবং সবাই আবার আমাকে প্রতিদ্বন্দ্বী অনেক কিছু আছে, কিন্তু আপনি বিজয়ী হয়ে জনগণের সিটি কর্পোরেশনকে জনগণের হাতে ফেরত দিবেন ইনশাআল্লাহ। জনগণের সিটি কর্পোরেশনকে জনগণের হাতে ফেরত দেওয়া হবে তো নাকি কোনো সিন্ডিকেট? অবশ্যই না, কোনো সিন্ডিকেট হাতে এটা যাবে না, যেহেতু আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার নির্বাচন ইস্তেহারে এ কথাটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছি যে সিটি কর্পোরেশন পরিচালনা করার জন্য আমি একটি পরামর্শ কমিটি গঠন করব। সেই পরামর্শ কমিটিতে সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কাউন্সিলর ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, যারা নগর নিয়ে চিন্তা করেন, যারা নগর নিয়ে গবেষণা করেন, নগরকে একটা ভালো অবস্থানে দেখতে চান, তাদের সমন্বয়ে আমি একটি পরামর্শ কমিটি গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে এই সিটি কর্পোরেশনটি পরিচালিত হবে, যাতে সকল শ্রেণী পেশার মানুষের সেখানে প্রতিনিধিত্ব বা অংশগ্রহণ থাকবে। পরিবেশ এখন পর্যন্ত পরিবেশ আপনি লক্ষ্য করছেন খুবই শান্ত পরিবেশ।